আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বোরহানি। বিয়ে বাড়ির সাথে ঘরে কিভাবে সহজে বোরহানি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি আজকে 1 কেজি দই দিয়ে বোরহানিটা তৈরি করব। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেই হিসাব করে সব কিছু পরিমাণ বাড়িয়ে দিবেন। তাহলে শুরু করে দিচ্ছি রেসিপিটি। আমি এখানে 1 কেজি টক দই নিয়েছি আর 2টা ঘরে তৈরি করা। এখন এই দইটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। দইটা খুব বেশি ঘন না, একটু পাতলা ধরনের। দইটা পাতলা হলে বোরহানি তৈরি করতে পানির পরিমাণ কম লাগবে, আর ঘন হলে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে। এখন ফেটিয়ে নেওয়ার পর একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা, 1 টেবিল চামচ ধনে পাতা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচামরিচ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। এখন এই সব মশলাগুলোকে একটু ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার সুবিধার্থে আমি এর মধ্যে 3 টেবিল চামচ পানি দিয়ে দেবো। আপনারা চাইলে একটা বাটিতে 3 টেবিল চামচ পানি নিয়ে তার মধ্যে মশলাগুলো মিশিয়ে তারপর ছেঁকে নিতে পারেন। ভালো করে ছেঁকে নিচ্ছে সব কিছু। ব্লেন্ডারে ব্লেন্ড করে পাতলা সুতি কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকেও বোরহানিটা তৈরি করতে পারেন। এই যে দেখুন, ছেঁকে নেওয়ার পরে এই অবশিষ্ট অংশগুলো ফেলে দেব। এই আঁশগুলো সহ যদি বোরহানিটা তৈরি করা হয় তাহলে খাবার সময় মুখে লাগবে এবং বোরহানিটা খেতে একদম ভালো লাগবে না, তাই অবশ্যই ছেঁকে নিতে চেষ্টা করবেন। বাবুর্চিটা সব কিছু পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়ে তারপর বোরহানিটা তৈরি করে এখন এই আঁশগুলো ফেলে দেব। এখন এখানে নিয়েছি 2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, আর 1.5 চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তবে লবণ চিনির ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এখন সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখন একটু টেস্ট করে দেখেছি, আমার কাছে একটু ঘন মনে হয়েছে। আমি 1/2 কাপ পানি দিয়েছি, পানিটা ভিডিওতে বাদ পড়ে গেছে, আর সব কিছু ঠিক আছে, শুধু লবণের পরিমাণটা কম। আমি 1/4 চা চামচ লবণ দিয়েছি। মিশিয়ে নেওয়ার পর দেখুন এরকম ঘন হবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না। আর পানি দেওয়ার সময় একটু খেয়াল করে দিবেন, একেবারে বেশি করে পানি দিবেন না, তাহলে বোরহানিটা পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে দিয়ে তারপর বোরহানিটা টেস্ট করে তারপর পানিটা ব্যবহার করবেন। আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। বাসায় কোনো অকেশানে কিংবা অতিথি আপ্যায়ন আমরা বিভিন্ন ধরনের খাবার আয়োজন করে থাকি, পোলাও, রোস্ট, বিরিয়ানি, কাবাবের মতো রিচ খাবার, এসব রিচ খাবারের সাথে বোরহানিটা বেশ ভালো যায়। বোরহানি পেটের জন্য ভালো এবং খাবার হজমে সহায়তা করে। বোরহানিটা বানিয়ে আপনারা বোতলে ভরে 3-4 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। খাওয়ার আগে বোতলটা ঝাঁকিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।